সরস্বতী মন্দিরের মায় মন্দিরের যে প্রতি বছরে যে দেওয়ালি মেলা উপলক্ষে যে মেনটেন্যান্স এবং সংস্কার বলুন আর রঙের কাজটা মেলা কমিটির অনুরোধে পিডব্লিউডির পক্ষ থেকে প্রতি বছরই আমরা করে থাকি। গত বছরও আমরা এটা করেছি, এর আগের বছরও করেছি, এবারও করছি আমরা। তো এবার আমরা মূলত বিল্ডিংয়ে রং ছাড়াও কিছু কিছু জিনিস আমরা কিছু করতে হচ্ছে, কারণ বিল্ডিংয়ের গায়ে কিছু কিছু ক্র্যাক ডেভেলপ করেছি, যেগুলো নাকি আমরা এই ক্র্যাক সিলার ডেভেলপ করার কাজের জন্য যারা এক্সপার্টাইজ বা এক্সপার্ট ওদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, ওদেরকে আমরা লাগিয়েছি ওখানে কাজ করার জন্য। ওরা মূলত তাদের যে পেডিলেট কোম্পানি তাদের যে এক্সপার্টের যে লোকগুলো আছে ওরাই করছে। তো ক্র্যাক সিলার দিয়ে অর্থাৎ ক্র্যাকগুলিকে ওরা বন্ধ করছে, তারপরে পেন্টিংয়ের কাজ করছে, উপরে রঙের কাজটা করছে। রঙটাও আমরা ভালো কোম্পানি আমরা ইউজ করছি, পেডিলেটের ক্র্যাক সিলার করছি আর পেডিলেট কোম্পানির রঙটা রঙ ওয়াটার প্রুফ পেন্টিং দিয়ে আমরা রঙের কাজটা করছি মায়ের মন্দিরে। ওরা আমরা লোক এখানকার যারা কমিটি যারা আছে ওনারা এই রঙটাকে ওনারা অ্যাপ্রুভ করে দিয়েছেন, অ্যাকর্ডিং আমরা এই রঙের কাজটা ওই রঙটা দিয়েই আমরা কাজটা করছি। আর আমাদের মূলত মন্দিরের কাজ ছাড়াও আমাদের নাট মন্দিরের কাজও আছে কিছু, ওটার মধ্যে রঙের কাজটা করবো। তো আমরা আশা করছি আমাদের এই কাজগুলো আগামী দু একদিনের মধ্যে হয়ে যাবে, মন্দির এবং নাট মন্দিরের রঙের কাজটা। এর পাশাপাশি মন্দিরের নিচে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোও মূলত ডেভেলপের পক্ষ থেকেই করতে হয় প্রতি বছরের মতো। এবারও আমরা এই মেলা উপলক্ষে আমরা রাস্তাগুলো রিপেয়ারিং কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আমরা আশা করছি আগামী দু একদিনের মধ্যে কাজগুলো আমরা শেষ করে নিতে পারবো। আর আমরাও আশা করছি, কামনা করছি যে অন্যান্য বছরের মতো আগামী বছর অন্যান্য বছর মতো এবারও মেলাটা জাঁকজমক হবে, সবার মধ্যে আনন্দ নিয়ে আসুক, জাঁকজমক আনন্দ হোক।